আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে উদ্ভাবনী পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। জানা গিয়েছে, মোদীর জন্মদিন উপলক্ষে বিশাল রক্তদান শিবির আয়োজন করা হবে। গত বছর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনা টিকাকরণ কর্মসূচিতে ব্যাপক সাফল্য মিলেছিল। একদিনে গোটা দেশে প্রায় 2,50,00,000 করোনা টিকা দেওয়া হয়েছিল। সেই কথাকে মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 অক্টোবর জাতীয় রক্তদান দিবস অব্দি রক্তদান শিবির চলবে বলেই জানা গিয়েছে। আজাদী কা অমৃত মহোৎসব থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির নাম রক্তদান অমৃত মহোৎসব দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া আরও বেশি সহজ করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ই রক্ত কোষ পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে রক্তদানে আগ্রহী ব্যক্তিরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। 17 সেপ্টেম্বর থেকে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেই জানা গিয়েছে। এছাড়াও আগ্রহী রক্তদাতারা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।